যে খবরের দিকে এখন নজর রাখবো, আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার এবং সাসপেনশন প্রত্যাহারের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল, এবং ইতিমধ্যেই কিন্তু মিছিলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জেলা থেকে স্কুল কলেজ থেকে বাসে করে ছাত্রছাত্রীরা ঢুকতে শুরু করে দিয়েছেন, জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে বাসে করে ছাত্রছাত্রীরা ঢুকতে শুরু করে দিয়েছেন। জানতে পারা যাচ্ছে বোলপুরের ডাকবাংলো মাঠ থেকে এসেই মিছিল শুরু হবে, শান্তিনিকেতন রোড হয়ে শান্তিনিকেতন থানার পাশ দিয়ে বিশ্বভারতীর ইন্টারন্যাশনাল গেস্ট হাউস পর্যন্ত যাবে এই মিছিল। বিশ্বভারতী ইন্টারন্যাশনাল গেস্ট হাউস পর্যন্ত যাবে তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল। জেলার বিভিন্ন স্কুল কলেজ থেকে বাসে করে ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন, আজ বহিষ্কার এবং সাসপেনশন প্রত্যাহারের দাবিতে এবং বিশ্বভারতীর ঐতিহ্য ও গরিমা ফিরিয়ে আনার দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশ। আমরা চলে যাচ্ছি মনার কাছে। মনা, তুমি এই মুহূর্তে সেখানে রয়েছো, সেখানকার ছবিটা ঠিক এই মুহূর্তে কি মনা? একেবারেই দেখো, আমি যেখানে রয়েছি এটি বোলপুরের ডাকবাংলো মাঠ। এই মাঠ থেকেই তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু মিছিল শুরু হবে। তুমি জানো, আমরা যেটা খবর পাচ্ছি যে তৃণমূল ছাত্র পরিষদের মিছিল এই ডাকবাংলো মাঠ থেকে শুরু করার পর তারা যাবে একেবারেই বিশ্বভারতীর যে ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, অর্থাৎ শান্তিনিকেতন থানার পাশ দিয়ে সেই মিছিল চলে যাবে ইন্টারন্যাশনাল গেস্ট হাউসে সেখানে, এবং সেখানেই সেই মিছিল জমায়েত করবে। জমায়েত করার পর তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে বেশ কিছু ছাত্রছাত্রীরা সেখান থেকে চলে যাবে ধর্ণা মঞ্চে। তুমি জানো যে পূর্বপল্লী গেস্ট হাউসের সামনে বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ির 50 মিটারের বাইরে তারা ধর্ণা মঞ্চ করেছে, সেখানেও তারা কথা বলবো। আজকের মিছিলের মূল বৈশিষ্ট্য কী, তাদের কী লক্ষ্য, কী দাবি রয়েছে, এই সামগ্রিক বিষয় নিয়ে অবশ্যই আমরা কথা বলবো। এখানে বেশ কিছু তৃণমূলের নেতারা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো আমরা। দাদা, আমি একটু জানতে চাইবো তোমার কাছে, আজকে ডাকবাংলো মাঠে থেকে তোমরা মিছিল শুরু করছো, এই মিছিলে তোমাদের মূল দাবি কী, কী ভাবনা, কী চাইছো তোমরা? আমরা মিছিল করছি না, আমরা এসছি আমাদের ছাত্র যে সংগঠনটা আছে গোটা বীরভূম জেলা জুড়ে, এবং বিশ্বভারতীর যে ইউনিটটা স্থাপিত হয়েছে আবার অনেকদিন পর, কিছুদিন বন্ধ ছিল এই স্বৈরাচারী মানে ভিসির জন্য। তো এই ভিসি যা করছে, তিনজনকে অবিলম্বে বহিষ্কার করেছে, 3 বছরের জন্য সাসপেন্ড করে দিয়েছে, ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বিশ্বভারতী আজকে বিপন্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী আজকে বিপন্ন, বোলপুরবাসী বিপন্ন, প্রাক্তনীরা বিপন্ন, আশ্রমিকরা বিপন্ন, প্রাক্তন ছাত্র ছাত্রী যারা আছে সব বিপন্ন। এই ভিসি সরেছে সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের ছাত্র সংগঠন ডাক দিয়েছে যে অবিলম্বে তাদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে, 3 বছর যে বহিষ্কারটাকে প্রত্যাহার করতে হবে, এবং বিশ্বভারতী কবিগুরুর যে যে জায়গা, উন্মুক্ত পরিবেশে যে শিক্ষাদান গোটা বিশ্বের বুকে যেটা বন্দিত হয়েছিল, সেই শিক্ষার পরিবেশটাকে ফিরিয়ে নিয়ে আসাই মূল কর্তব্য। এই ভিসির অবিলম্বে আমরা এখান থেকে পদত্যাগ চাই এবং কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করবো বহিষ্কার করে দিন। এই ধরনের অনেক ভিসি এসে যে গেছে, কিন্তু শান্তিনিকেতনের ঐতিহ্যটাকে আজকে ধুলোয় মিটি, সেই ভিসিকে আমরা চাই যে অবিলম্বে বহিষ্কার করুক, নাহলে নিজে পদত্যাগ করে চলে যাক, আবার শান্তিনিকেতনের পরিবেশ বেঁচে থাকুক, ভালোভাবে ঐতিহ্য বেঁচে থাকুক, সেটাই আমরা চাই। তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল কোথা থেকে শুরু হবে এবং কোথা পর্যন্ত যাবে? যেহেতু হাইকোর্টের অর্ডার আছে, আমরা ছাত্রদেরকে বলেছি যে হাইকোর্টের অর্ডার, আমরা আইনকে সম্মান জানাতেই হবে, সর্বোচ্চ ইয়ে হচ্ছে আমাদের আইন। তো আইনের অর্ডারে বলা আছে 50 মিটারের দূরে আমাদেরকে যা কিছু ক্রিয়াকলাপ করতে হবে, মিছিলে কোনো মাইক থাকবে না, আমাদের কোনো মাইকও নেই, আমরা 50 মিটার নয় 100 মিটার দূর দিয়ে আমরা এইখান থেকে ডাকবাংলো মাঠ থেকে আরম্ভ করছি, আমাদের ছাত্ররা আরম্ভ করছে, এবং আমাদের শান্তিনিকেতন মেন রাস্তা ধরে গিয়ে একবারে ভিসির বাড়ির 100 মিটার দূরে গিয়ে আবার আমরা ব্যাক করেছি ডাকবাংলো মাঠে, এসে আমাদের মিছিল শেষ করবো। কিন্তু ভিসির বাড়ির 100 মিটার দূরে মানে শান্তিনিকেতন ক্যাম্পাস করছে, হাইকোর্টের নির্দেশ শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো মিছিল মিটিং করা যাবে না, আমরা আমরা হয়তো ভুল হচ্ছে কোথাও, আমরা কালকে তার দেখেছি, নির্দেশটা দেখেছি, এবং 8 তারিখে আবার হেয়ারিং আছে যে ওখানে কোনো আমাদের ইয়ে করা যাবে না, মাইক বাজানো যাবে না, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে, এবং যারা যে ছাত্রছাত্রীরা আমাদের আন্দোলনে রত হয়েছে, যারা ওখানে বসে আছে অবিরত 7 দিন 8 দিন 9 দিন ধরে, তাদেরকে বলেছে 50 মিটার দূরে সরে যাও, তারা অবিলম্বে সরেও গেছে এবং তারা শান্তিপূর্ণ বলে সহবস্থান করছে বিশ্ব ভিসির এগেনস্টে। অতএব আমরা কোনো আইনকে লঙ্ঘন করার কোনো প্রশ্নই আমাদের এখানে আসে না। বুঝতে পারছো সুচেতনা, যে তৃণমূলের যিনি এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম যুব নেতা বলা যেতে পারে সুদীপ্ত ঘোষ, তিনি যেটা বলছেন যেটা হচ্ছে যে এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বিশ্বভারতীর যে ঐতিহ্য,
বিশ্ববাদীর যে আদর্শ সেই আদর্শ এবং গরিমা ফিরিয়ে আনতে হবে। তার কারণ হচ্ছে শান্তিনিকেতনে বিশেষ করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী যখন 2018 সাল থেকে যখন তিনি যোগদান করেছেন তারপর থেকেই বিশ্ববিদ্যালয়ে একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন। কখনো তিনি রবীন্দ্রনাথকে বহিরাগত বলছেন, কখনো তুমি জানো যে শান্তিনিকেতনে পৌষ মেলার মাঠ বাঁচাও কমিটির পক্ষ থেকে যে আন্দোলন হয়েছিল ডাকবাংলো মাঠ থেকে এই মিছিল শুরু হবে, সেই মিছিল শান্তিনিকেতন পর্যন্ত যাবে এবং তারা যেটা বলছেন এই মিছিলে যারা নেতৃত্ব দেবেন তারা বলছেন অবশ্যই এই মিছিল সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে হবে। হাইকোর্টের যেহেতু নির্দেশ রয়েছে হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে মাথায় রেখে কোনো আইন লঙ্ঘন হবে না, শান্তিপূর্ণভাবে মিছিল করবে এবং ডাকবাংলো মাঠ থেকে সেই মিছিল শুরু হবে, শান্তিনিকেতনে যাবে এবং যেটা ধর্ণা মঞ্চ সেই মঞ্চের অনেক দূরে তারা কিন্তু অবস্থান করবে, কিন্তু অবশ্যই জোনা কয়েক ছাত্রছাত্রী কিন্তু সেই ধর্ণা মঞ্চে গিয়ে ছাত্রছাত্রীর সঙ্গে দেখা করবে। দেখো এই মিছিল থেকে মূলত একটাই দাবি উঠছে, যেটা হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর পদত্যাগ। শুধু তাই নয়, তুমি জানো যে শান্তিনিকেতন মানেই কবিগুরু কর্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি। রবীন্দ্রনাথ জীবনের সবচেয়ে বড় সময়টা তিনি শান্তিনিকেতনে কাটিয়েছেন এবং তুমি জানো ভালো করে যে শান্তিনিকেতন মানে এক ডাকে গোটা পৃথিবীর মানুষ কিন্তু এই মাটিটাকে চিনে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে শান্তিনিকেতন যাতে কোনো রকমে রবি ঠাকুরের মাটি যাতে কোনো রকম কলুষিত না হয়, রবীন্দ্রনাথের যে আদর্শ নীতি ভাবধারা যাতে বজায় থাকে সেটাই কিন্তু এই মিছিল থেকে মূল স্লোগান বা দাবি তুলছে তৃণমূলের তরফ থেকে, সেটা কিন্তু বলা যেতে পারে সচেতনা। মনা বহিষ্কার এবং সাসপেনশনের প্রত্যাহারের দাবিতে আজকের তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল, একই সঙ্গে বিশ্বভারতীর ঐতিহ্য এবং গরিমা ফিরিয়ে আনার জন্য তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল এবং সর্বোপরি বলা যায় উপাচার্যের পদত্যাগের দাবিতেও কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল। বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে সামগ্রিকভাবে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি মনা? দেখো বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু বিবৃতি দেওয়া যা হয়নি বা তারা দেয়নি প্রতিক্রিয়া। আমরা যেটা দেখছিলাম যে গতকালকে তুমি জানো যে বিশ্ববারতীর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যে যদিও সেটা হাইকোর্টের নির্দেশে, তার কারণ তুমি জানো যে গত শুক্রবার থেকে আজকে শনিবার অর্থাৎ মাঝে একটা শুক্রবার গেছে, অষ্টম দিনে কিন্তু এই লাগাতার কিন্তু আন্দোলন কর্মসূচি চলছে। তুমি জানো হাইকোর্টের নির্দেশ ছিল যে যেখানে বিশ্ববারতী ক্যাম্পাসের মধ্যে কোনো মাইক বাজানো যাবে না, কোনো পোস্টার লাগানো যাবে না, কোনো কটুকথা বলা যাবে না, এ ধরনের কিন্তু নির্দেশ কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু রয়েছে। খুব স্বাভাবিকভাবেই কিন্তু অবস্থান যে মঞ্চ সেই মঞ্চ কিন্তু উপাচার্যের যে বাড়ি পূর্বিতা সেই পূর্বিতা বাড়ি থেকে 50 মিটার দূরে অবস্থান করছে। পূর্বপল্লীর যে গেস্ট হাউস সেই গেস্ট হাউসের সামনে কিন্তু মূলত সেই ইয়েতে রয়েছে সচেতনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আর একটা ছবি তোমাকে দেখাবো, আমি অবশ্যই বলবো। দেখো তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে মিছিলে ডাক দেওয়া হয়েছে, কাতারে কাতারে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল ছাত্র পরিষদের যারা সমর্থক, যারা তৃণমূল ছাত্র পরিষদ করে তাদের তরফ থেকে কিন্তু বাসে করে কিন্তু লোকজন নিয়ে আসা হচ্ছে। মানে একেবারে বলা যেতে পারে তৃণমূল ছাত্ররা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন বিদ্যালয় থেকে কিন্তু সেই ছাত্রছাত্রীরা চলে আসছে এবং এই ডাকবাংলো মাঠে কিন্তু সেই মিছিলে যোগ দেবে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মিছিল কিন্তু এই ডাকবাংলো মাঠ থেকে শুরু হবে। বুঝতে পারছো এখানে প্রচুর ছাত্রছাত্রীদের কিন্তু জমায়েত হয়েছে, এখানে একটা বড় মিছিল কিন্তু তৃণমূল কংগ্রেস করতে চলেছে এবং তৃণমূলের ছাত্র পরিষদের তরফ থেকে কিন্তু পরিষ্কার দাবি করা হচ্ছে যে একেবারে উপাচার্যর অবিলম্বে দাবি মানে পদত্যাগে দাবি করছে। এবং অবশ্যই এখানে যেহেতু তুমি জানো যে রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তুমি জানো কেন্দ্রীয় অধীনস্থ রাজ্যের একমাত্র বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু হস্তক্ষেপ চাইছে যে অবিলম্বে এই উপাচার্যকে এখান থেকে পদত্যাগ করানো হোক, না হলে বিশ্বভারতী কিন্তু দিন দিন কিন্তু কলুষিত হবে, শান্তিনিকেতনের মাটি কিন্তু কলুষিত হবে। তবে অবশ্যই সুচেতনা, এই মিছিল কিছুক্ষণের মধ্যে শুরু হবে, সেই মিছিল থেকে চোখ থাকবে আগামী সময় যে ছবি কোন দিকে গড়ায় সেদিকে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আপডেট কিন্তু কলকাতা টিভি তোমার দায়ে তুলে ধরবো সুচেতনা। একেবারে বুঝতে পারছি মনা, ইতিমধ্যে কিন্তু একাধিক জায়গা থেকে, জেলার একাধিক জায়গা থেকে, বিভিন্ন স্কুল কলেজ থেকে কিন্তু বাসে করে ছাত্রছাত্রীরা এসে পৌঁছচ্ছেন এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ মনা তোমাকে, তুমি এই খবরের দিকে নজর রাখো। কথা বলছিলাম সরাসরি শান্তিনিকেতন থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে।